শুভ দুপুর। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের শাস্তাগঞ্জ পৌরসভার সুনামধন্য আলোকিত কাউন্সিলর জনাব খায়রুল ভাই। আমি 8 নং ওয়ার্ড থেকে নির্বাচিত হওয়াতে খায়রুল ভাইকে আমি আমার সেক্রেটারির মাধ্যমে টেবিল টক শোতে জয়েন করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য। আমি সর্বপ্রথম বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে মজিব সেনা হিসাবে এখন উপস্থিত আছেন জনাব খায়রুল আলম সাহেব, আমাদের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এবং এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ পার্টি মানুষের নেতা অর্থাৎ শাহিন ভাই, 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এবং আমাদের এখানে উপস্থিত আছেন জামাল আহমদ ভাই দুলাল, দুলাল ভাই আমাদের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এবং আমাদের জয়রাম সরকার সাহেব আছেন আমাদের কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং উপস্থিত আছেন আমাদের লিটন ভাই কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, এবং উপস্থিত আছেন আমাদের বিল্লাল ভাই 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন। আমি আমার টেবিল টক শোতের মাধ্যমে আমি সাংবাদিক পরাদ ভাই ব্রাইট নিউজ 19-এর অনলাইন চ্যানেল থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ হিসাবে আপনাকে পেয়েছি। তো সেই সুবাদে আমি আমার টেবিল টক শোয়ে কনসেপ্ট অনুসারে চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শো থেকে আমি সর্বপ্রথম আমি খায়রুল আলম ভাইয়ের কাছে আমি একটু যাচ্ছি, যেহেতু আমাদের 8 নং ওয়ার্ড থেকে আপনি নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের কাউন্সিলর হিসাবে, এবং আরেকটা পরিচয় হচ্ছে আপনি আমাদের পৌর আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি খায়রুল ভাইয়ের কাছে আমি টেবিল টক শোতে আমি প্রশ্নটা রাখছি, খায়রুল ভাই আপনি আমাদের কাউন্সিলর নির্বাচিত হওয়াতে এবং পৌর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচিত হওয়াতে আপনার ফিলিংসটা কেমন লাগছে, সে কথাটা আপনি টেবিল টক শোতে তুলে দেবেন। সদ্যেও খায়রুল ভাই, মূলত আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ব্রাইট নিউজ 99 অ্যাম্বাসেডর ফরাদ ভাইকে আমাদেরকে এই টেবিল টক শোর আওতায় নিয়ে আসার জন্য। মূলত আমি ছাত্রলীগ অভিমুখ সদর উপজেলা ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। এরই ধারাবাহিকতায় আমি 2011 সালে স্বাস্থ্য পৌরসভার কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়ে আমি আমার ওয়ার্ডের জনগণের কাছে আমি যাই, ভোট প্রার্থনা করি, আমি আওয়ামী পরিবার একজন কর্মী হিসেবে পরিচয় দিই, আমার জনগণ আমাকে ভালোবাসেন, আমাকে মূল্যায়িত করেন, করে আমাকে 2011 সালে প্রথমবারের মতো স্বাস্থ্যগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী একটি পৌরসভা এই পৌরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন। এরই ধারাবাহিকতায় 2015 সালে পুনরায় আবার কাউন্সিলর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হই। মূলত ভালো লাগা বলতে সেটাই যে আমি আওয়ামী পরিবারের একজন কর্মী, আমাদেরকে মানুষ ভালোবাসে, আর এই ভালোবাসার ধারাবাহিকতায় আমরা মানুষের কাজ করতে পারতেছি, তিনি বলে মানুষের কাজ করি, সেটাই মূলত আমাদের ভালো লাগা। ভিউয়ার্স, খুব সুন্দর একটি কনসেপ্টের মধ্যে চলে আসছেন আমাদের আলোকিত মানুষ হিসেবে আমাদের সনামধর্ম 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব খায়রুল আলম ভাই যে কথাটা বললেন, এবং পৌর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসাবে নির্বাচিত হওয়াতে ওনার ফিলিংসটা দুটোকেই ভালো লাগছে যে জনগণ ওনাকে সত্যতার প্রমাণ দিয়েছেন, এবং দল বল নিরপেক্ষ সব শেষেই অবস্থান করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আমাদের খায়রুল ভাইকে আমাদের ওয়ার্ড কাউন্সিলর হিসাবে নির্বাচিত করাতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার 8 নং ওয়ার্ডের এলাকাবাসী যারা আছেন এবং আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন এবং মুরব্বীরা যারা আছেন এবং আমাদের খেটে খাওয়া মানুষ যারা আপনাকে তৃণমূল থেকে শুরু করে আপন পর্যন্ত মানুষ যারা আপনাকে ভোটে নির্বাচিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আমরা আপনাকে পেয়েছি, একজন জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমাদের পৌর আওয়ামী লীগের। এবং আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, আমার সামনে মজিব সেনা হিসাবে যে কথাটা তুলে ধরলেন ফিলিংসের কথাটা, আপনি সর্বপ্রথম যেই ধন্যবাদটা জ্ঞাপন করেছেন আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি টেবিল টক শোতে মূল্যবান কনসেপ্টগুলি তুলে ধরার জন্য আমি সাংবাদিক ফরাদ ভাই ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি। শুধু আমার চ্যানেল নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং আমাদের প্রিন্ট মিডিয়া আছেন, প্রত্যেকটা মিডিয়া থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন সনামধর্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক এবং ওয়ার্ড কাউন্সিলর 8 নং ওয়ার্ডে খায়রুল ভাই টেবিল টক শোতে মূল্যবান কনসেপ্টটা বলার জন্য। এবং তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি একটু প্রশ্নের দিকে একটু সামনের দিকে একটু যাচ্ছি যে আমাদের সম্মানিত
এখানে আছেন, আমাদের শাহিন ভাই আছেন আটরং ওয়ার্ডের আওয়ামী লীগের একজন সভাপতি। তো আমি একটু শাহিন ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনি আমাদের আটরং ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি হিসেবে আছেন, খায়রুলের ওয়ার্ডের মধ্যে আপনি সভাপতি হিসেবে আছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসেবে আছেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা দেখতে পেয়েছি 21-41 ভিশন বলেছে, কিন্তু আমরা 2018 সালে অলরেডি 60% কাজ ডিজিটাল করতে সক্ষম হয়েছি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে, আমাদের শাহিন ভাই আটং ওয়ার্ডের আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট হিসাবে, আজকে 21-41 ভিশন বলেছেন আমরা যদি 2018 সালে যদি 60% কাজ কমপ্লিট করতে পেরেছি, তো বাকি যে 40% আছে সেই সম্পর্কে আপনি মূল্যবান টেবিল টকশোতে আপনি মূল্যবান ফিলিংসটা তুলে ধরবেন। শ্রদ্ধেয় শাহিন ভাই, টেবিল টকশোতে 99 চ্যানেলকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি, ওয়াহাদ ভাইকে আমাদের টেবিল টকশোতে আমাদেরকে অংশগ্রহণ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের জননেত্রী মাতৃ জননী শেখ হাসিনা যে ভীষণ, আমরা 41 আমাদের 60% কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 40% কাজ আমাদের এইবারের আমরা সংসদ নির্বাচনে যদি আমরা জয়ী হতে পারি আশা করি আমাদের এই 2022 সালের ভিতরে আমাদের বাকি 40% কাজ সমাধান হয়ে যাবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের মা জননী এবং আমাদের সজীব ওয়াজেদ জয় সাহেবের যে ডিজিটাল বাংলাদেশ উনি চাচ্ছেন, আমরা যেহেতু আমাদের 60% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা 2022 সালের ভিতরে বাকি 40% কাজও ইনশাল্লাহ আমাদের নেত্রী পৌঁছতে পারবো। এবং আমাদের দেশ যেহেতু মধ্যমায়ের দেশ, 2017 সালের ভিতরেই জাতিসংঘের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে আমরা মধ্যমায়ের দেশ উন্নীত হয়েছি, আগামী 2022 সালের ভিতরে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি কনসেপ্টের মধ্যে চলে আসছেন আমাদের দেখা আলোকিত মানুষ হিসেবে, আট নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রেসিডেন্ট অর্থাৎ শাহিন ভাই যে কথাটা তুলে ধরলেন, ভীষণ 2021-41 সামনে রেখে অর্থাৎ উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে এবং তার সুযোগ্য সন্তান আমাদের আইটি সেশন উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভীষণ 2021-41 সামনে রেখে যে কথাটা বলেছেন। উনি বলতে চাচ্ছেন জাতিসংঘ থেকে যেটা ডিক্লারেশন আসছে আমরা স্বল্পায় থেকে মধ্যমায় দেশে রূপান্তরিত হয়েছি, অর্থাৎ আমরা যেই 60% কাজ করতে সক্ষম হয়েছি, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে শাহিন ভাই বলতে যাচ্ছেন একজন প্রেসিডেন্ট হিসাবে আটং ওয়ার্ডের আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে বলতে যাচ্ছেন যে 60% আমরা কাজ করতে পেরেছি, আগামী যে 40% কাজ বাকি আছে সেটা ভীষণ 2021-41 সামনে রেখে আগামী সরকার যখন আবার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাদের ভোটে জয়লাভ করবেন, ওনার দৃঢ় বিশ্বাস যে 22 সালের মধ্যে আমরা 100% অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবো। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমি ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে বাংলাদেশ মাটি ও মানুষের নেতা অর্থাৎ শাহিন ভাইকে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে আটং ওয়ার্ডের এবং মূল্যবান ডেবিট টকশোতে ডিজিটাল বাংলাদেশের ভীষণ সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডেবিট টকশোতে মূল্যবান কনসেপ্টটা তুলে ধরার জন্য। এবং আমি চলে যাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে জামাল আহমদ দুলাল ভাই আমাদের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল ভাইয়ের কাছে আমি বলতে যাচ্ছি, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায় আমার সামনে মজিব সেনা হিসাবে, দুলাল ভাই আপনার কাছে আমার একটা কনসেপ্ট আমি জানতে চাচ্ছি আমার এই চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টকশোতে আজকে এই পবিত্র জুম্মার দিনে আমরা যে ডিজিটাল বাংলাদেশের যে সমস্ত সুবিধাগুলি ভোগ করতে পাচ্ছি সেই সম্পর্কে আপনি মূল্যবান কনসেপ্টটা তুলে ধরবেন। শ্রদ্ধেয় সাংগঠনিক সম্পাদক, ধন্যবাদ আপনাকে জনাব জাহান, বাইট নিউজ 99 আপনাকে সর্বপ্রথমে জেলা প্রতিনিধি হিসাবে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের মূল্যবান কথাবার্তা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য পৌরসভার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনি সর্বপ্রথমেই বলছেন যে বাংলাদেশের ডিজিটাল কী সুবিধা, আমি সর্বপ্রথমে আপনাকে বলতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল
এদেশ থেকে সোনার বাংলায় রূপান্তরিত করার তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালে যখন বাংলাদেশের সরকার গঠন করলেন, তারপর পরই মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করলেন যে পদ্মা সেতু রূপান্তর করবেন এবং পদ্মা সেতু নির্মাণ করার জন্য উনি বিশ্বব্যাংকের সাহায্য চাইলেন এবং অন্যান্য দাতা সংস্থারা সাহায্য করার জন্য এগিয়ে আসলো। কিন্তু হঠাৎ দেখা যায় মাঝপথে তারা দুর্নীতির আখ্যা দিল। আমাদের নেত্রী সেই দুর্নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন যে কোথায় দুর্নীতি হয়েছে আপনারা বাইর করুন। নেত্রীর সেই চ্যালেঞ্জ জানিয়ে এবং তাদেরকে বলেছিলেন যে আমরা আমাদের নিজের পয়সায় 17 কোটি মানুষের টাকা পয়সা দিয়ে আমি পদ্মা সেতু করব। তো তারই ধারাবাহিকতা আপনি দেখতে পাচ্ছেন যে 70% কাজ পদ্মা সেতুর হয়ে গেছে এবং বঙ্গবন্ধুর সুযোগ্য আরেক উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব সজীব অজিত জয়ের নেতৃত্বে 1,00,000 আকাশ 1,00,000 উৎক্ষেপণ হয়েছে কিছুদিন আগে আপনি জেনেছেন। তো আমরা ডিজিটাল বলতে আরেকটি ছোট্ট আকারে যদি আমি বলতে চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতে হাতে ছোট্ট একটি মোবাইলের মাধ্যমে, যে মোবাইল বিএনপি সরকারের আমলে 1,60,000-70,000 টাকা দাম ছিল, আজকে সেই মোবাইল 800-1,000-1,200 টাকা দিয়ে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এটাই আমি মনে করি যে ডিজিটাল সেবা এবং একটি ছোট্ট মোবাইলের 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীর খবরাখবর নেওয়া যায়। আমি এই সংক্ষিপ্ত আকারে এই ডিজিটাল সেবাগুলোর কথা আপনার সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি কনসেপ্টের মধ্যে তুলে আসছেন, যে কথাটা তুলে ধরেছেন। আমার থেকে আলোকিত মানুষ হিসেবে আমি Banking 29 অনলাইন চ্যানেল থেকে আমাদের বাংলাদেশ মাটির মানুষের নেতা জামাল আহমদ দুলাল ভাইকে, আমাদের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে যে কথাটা তুলে ধরেছেন, আজকে ডিজিটাল বাংলাদেশের যে অ্যাডভান্টেজের কথা তুলে ধরেছেন, আমি দুলাল ভাই আপনাকে অ্যাডভান্টেজের যে সুবিধার কথা তুলে ধরেছেন, প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি পদ্মা সেতুর কথা তুলে ধরেছেন, যে কথাটা আপনি তুলে ধরেছেন, যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম, অর্থাৎ আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা তখন একটি বিশ্বব্যাংক থেকে তীব্রমূলক একটি কথা বলছে, তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উনি একটি কথা বলেছেন, আমার সাথে 16 কোটি মা বোন আছে এবং বাংলাদেশের অর্থায়ন থেকে আমরা পদ্মা সেতুর কাজ করব, এবং উনি একটা চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন, অবশেষে এই চ্যালেঞ্জে আমরা জয় হয়েছি। আমরা যখন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার, যোগাযোগ এবং সেতুমন্ত্রী, ওনাকে যখন আমরা পদ্মা সেতু সম্পর্কে টেবিল টক শোতে জিজ্ঞাসা করেছি, উনি অলরেডি বলে দিয়েছেন যে আমরা আজকে পদ্মা সেতুর কাজ আমরা 60% করেছি, যে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতুর কাজ চলমান অবস্থা দেখতে পারবো। এবং আরেকটা কথা তুলে ধরেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব আজ জয় সাহেব যে কথা বলেছেন, যে আইটি সেশন উপদেষ্টা হিসেবে যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমরা বঙ্গবন্ধু Satellite 1 উদযাপন করেছি, যেটা বিশ্বের মধ্যে আমাদের 57 স্থান দখল করেছেন, এটা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং ছোট্ট একটি মোবাইল থেকে সারা ওয়ার্ল্ডের খবরাখবর পেয়ে যাচ্ছি, যে মোবাইলের দাম এক সময় প্রায় 1,00,000 টাকা এবং সর্বনিম্ন আমাদের প্রায় 20,000-25,000 টাকা ছিল, এই মোবাইল এখন আমরা 700-600 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ছোট্ট মোবাইল থেকে আমরা সমস্ত জিনিসগুলি পেয়ে যাচ্ছি এবং আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা ইমুর মাধ্যমে একজনের সাথে একজন সরাসরি কথা বলতে পারছি এবং চ্যাট করতে পারছি। সেই সুবাদে আপনি যে ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট সম্পর্কে তুলে ধরেছেন, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কাউন্সিলর আমাদের খায়রুল আলম ভাই টেবিল টক শুতে আছেন এবং আমাদের 8 নং ওয়ার্ডের প্রেসিডেন্ট সাহেব আছেন শাহিন ভাই এবং জামাল আহমেদ দুলাল ভাই, আপনি টেবিল টক শুতে আপনি যে অ্যাডভান্টেজের কথা তুলে ধরেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বাংলাদেশে, যে আমাদের শাহিন ভাই যে কথাটা বললেন যে আমরা 22-এর মধ্যে আমরা ইনশাল্লাহ 100% ডিজিটাল করতে পারবো, এবং তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ মাটির মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পরবর্তীতে আমি একটু চলে যাচ্ছি, এখানে আমাদের সম্মানিত আছেন জয়নাল সরকার ভাই, জয়নাল সরকার ভাই হচ্ছে আমাদের কলেজ ছাত্রলীগের একজন প্রেসিডেন্ট,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আছেন। আমি জনরাল সরকার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, জনরাল ভাই আপনি জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে তুলে ধরেছিলেন যে এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যেহেতু আমাদের কলেজ ছাত্রলীগের আপনি একজন প্রেসিডেন্ট, তো সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আজকে যে 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো এত বড় একটা পুরস্কার দিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের উপর, তো সেক্ষেত্রে আমি আপনাকে আমাদের কলেজ ছাত্রলীগের আমাদের সভাপতি হিসাবে প্রেসিডেন্ট হিসাবে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে যাবেন। শ্রদ্ধেয় সরকার সাহেব, ধন্যবাদ জানাই সাংবাদিক। আমি বঙ্গবন্ধুর প্রথমে আপনাকে বাংলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই টেবিলে আয়োজন করার জন্য। 7ই মার্চের ভাষণকে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমরা একজন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি, সবারই করা উচিত। এবং সেই আন্তর্জাতিক হিসাবে যদি আরও ভালো হতো, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকা অবস্থায় ইউনেস্কো বঙ্গবন্ধু দেখে যেতে পারতেন। যাই হোক, এই 7ই মার্চের ভাষণকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে বলবো, আমি বলবো এই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকের এই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়ার সুবাদেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ক্ষমতায় আছে। আর বড় বড় উন্নয়নের ক্ষেত্রে আমার একটি কথা বলার ছিল, বঙ্গবন্ধু এদেশের শ্রমজীবী মানুষের থেকে সকল মানুষের জন্যই কাজ করে গেছেন। সেই সুবাদে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের যে বর্তমান ধারাবাহিক উন্নয়ন ক্রমান্বয়ে চলে আসছে, বড় বড় মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় মেগা প্রজেক্ট থেকে শুরু করে এমনকি পাড়া মহল্লা পর্যন্ত এই উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমাদের এই হবিগঞ্জ শাস্তাগঞ্জ একটি ছিল অবহেলিত এলাকা, সেই হবিগঞ্জ শাস্তাগঞ্জে হবিগঞ্জে আমরা পড়ালেখার জন্য আমরা সিলেট যেতে হতো, ঢাকা যেতে হতো, কিন্তু আজকে আমাদের হবিগঞ্জের মতো এলাকায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, আবু জাহিরের নেতৃত্বে আমাদের এই হবিগঞ্জে অনার্স আছে, মাস্টার্স আছে। আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীর মতো অবহেলিত এলাকায় আমরা স্বাস্থ্যমন্ত্রী ডিগ্রি কলেজে এডভোকেট আবু জাহির মহোদয়ের নেতৃত্বে আমরা এই স্বাস্থ্যমন্ত্রী ডিগ্রি কলেজে অনার্স পেয়েছি। আমাদের এই স্বাস্থ্যগঞ্জে দেখেন পার্শ্ববর্তী বামুনবাড়িয়া জেলা আছে, মৌলভীবাজার জেলা আছে, কিন্তু কোনো এলাকায় মেডিকেল কলেজ নাই। আমাদের এই এডভোকেট আবু জাহির মহোদয়ের নেতৃত্বে আমরা হবিগঞ্জে একটি মেডিকেল শেখ হাসিনা মেডিকেল উপহার পেয়েছি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমাদের এই স্বাস্থ্যগঞ্জের আমরা আশাবাদী এডভোকেট আবু জাহির মহোদয়ের নেতৃত্বে খুব শীঘ্রই আমরা স্বাস্থ্যগঞ্জের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল এবং স্বাস্থ্যগঞ্জের কলেজটি আমরা সরকারি হবে এবং গার্লস স্কুলটি সরকারি হবে আমরা আশাবাদী। এবং আমাদের স্বাস্থ্যগঞ্জের উন্নয়নের স্বার্থে আমাদের উচিত এডভোকেট আবু জাহির এমপি মহোদয়কে বিপুল ভোটে নৌকা নির্বাচিত করা, কারণ আমাদের এই স্বাস্থ্যগঞ্জকে উপজেলার তিনি নির্বাচিত উপজেলা করে দিয়েছেন। স্বাস্থ্যগঞ্জ পৌরসভাও হয়েছে আওয়ামী লীগের আমলে, স্বাস্থ্যগঞ্জ থানাও হয়েছে আওয়ামী লীগের আমলে, স্বাস্থ্যগঞ্জে ফায়ার সার্ভিস হয়েছে আমরা আওয়ামী লীগের আমলে। ওকে স্বাস্থ্যগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা কী বলতে পারবো না, শুধু একটি কথা বলতে পারবো যে বিএনপির কোনো একটি উন্নয়ন কর্মকাণ্ড আমাদের চোখে পড়ে নাই বিএনপি যখন ক্ষমতায় ছিল। সুতরাং স্বাস্থ্যগঞ্জের উন্নয়নের স্বার্থে এডভোকেট আবু জাহির এমপি মহোদয়ের বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই, এই বলে আমার সংক্ষিপ্ত উত্তর। ভিউয়ার্স, খুব সুন্দর একটি কনসেপ্টের মধ্যে আমাদের শ্রদ্ধেয় সরকার সাহেব যে কথাটা তুলে ধরলেন আমাদের কলেজ ছাত্রলীগের সভাপতি হিসাবে, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডেভিড ডসের মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য। আমি আবারও বলছি, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, আমার সামনে এখানে সকল মজিব সেনারা উপস্থিত আছেন এবং আমার চায়ের ভাগভাগে ডেভিড ডসের থেকে আপনারা যে কনসেপ্টটা তুলে ধরেছেন প্রত্যেককে আমি আমার ডেভিড ডসকে জয়েন করার জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য একটি কথা খুব আলোকিতভাবে তুলে ধরেছেন আমাদের জনরাল সরকার সাহেব, আমাদের কলেজ ছাত্রলীগের একজন সভাপতি হিসাবে প্রেসিডেন্ট হিসাবে যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমরা মেট্রো রেলের
দিক সামনের দিকে চলে যাচ্ছি এবং যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমরা ব্রাহ্মণবাড়ি এবং মৌলভীবাজারের মধ্যে এত বড় একটা জেলা থাকা সত্ত্বেও যে আজকে আমরা মেডিকেল কলেজ উদযাপন করতে পারি নাই, আমাদের কৃতিত্ব নিয়ে আসছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহের সাহেবকে। আপনি ধন্যবাদ জ্ঞাপন করাচ্ছেন আমাদের সংসদ সদস্যরও আবু জাহের সাহেবকে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহের সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই মেডিকেল কলেজটি নিয়ে আসার জন্য। এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা দূর দূরান্তে যেতে হতো আমাদের সিলেটে শাহজালাল ইউনিভার্সিটি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা চিটাগাং ইউনিভার্সিটিতে আমাদের অনার্স করার জন্য যেতে হতো। এখন আমরা আমাদের শায়েস্তাগঞ্জের মধ্যে আমরা অনার্স করতে পারছি। এই যে শিক্ষাখাতের যে উন্নতির কথাটা তুলে ধরেছেন, সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে মূল কনসেপ্টটা আপনি তুলে ধরার জন্য ছাত্রলীগের আমাদের কলেজ ছাত্রলীগের একজন প্রেসিডেন্ট হিসাবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে। অবশেষে আমি একটি কথা বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে কলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মত ক্ষত ছিল। আমি কবি এবং দেশপ্রেমিক অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিকদের কথা বলছি, যারা এখানে আমার টেবিল টকশোতে মূল্যবান কনসেপ্টগুলি তুলে ধরেছেন। আমি পরবর্তীতে আমি চলে যাচ্ছি বাংলাদেশ মাটি মানুষের নেতা আমাদের পৌর আওয়ামী লীগের 8নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব খায়রুল আলম সাহেবকে টেবিল টকশোতে আবার চলে আসছি। এবং আমি বলতে চাচ্ছি যে উনি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্যগঞ্জ পৌরসভা শাখার আমি সম্মানিত কাউন্সিলর অর্থাৎ এবং জয়েন্ট সেক্রেটারি আমাদের খায়রুল আলম সাহেবের কাছে আমার মূল্যবান টপিকসটা হচ্ছে যে যেহেতু একাদশ সংসদ নির্বাচন আপনি জানেন যে 30 তারিখ আমাদের উদযাপিত হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করার জন্য এবং আমাদের অ্যাডভোকেট আবু জাহের সাহেবকে সামনের দিকে নিয়ে আসার জন্য আপনার কাছ থেকে আমাদের একাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মূল্যবান টপিকসটা জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় খায়রুল আলম ভাই আমাদের জয়েন্ট সেক্রেটারি এবং কাউন্সিলর, ধন্যবাদ আপনাকে আবারও। মূলত আসলে আমরা হবিগঞ্জ জেলার স্বাস্থ্যগঞ্জ উপজেলা নবগঠিত স্বাস্থ্যগঞ্জ উপজেলার বাসিন্দা, আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই, আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা স্পষ্ট রাজনীতিতে বিশ্বাসী। হবিগঞ্জ জেলাটা 2001 সালে যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের দুর্বিষহ অবস্থা, ঠিক সেই মুহূর্তে হবিগঞ্জ জেলাবাসী কিন্তু শেখ হাসিনার পক্ষেই ছিল। হবিগঞ্জের 4-4টি আসন 2001 সালে আমরা জননেত্রীকে উপহার দিয়েছিলাম, এরই ধারাবাহিকতায় 2008 সাল, 2014 সাল আর আগামী 30শে ডিসেম্বর অর্থাৎ 2018 সাল, হ্যাঁ আমরা আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি আবারও আমরা অতীতের ধারাবাহিকতায় আগামীতেও হবিগঞ্জের 4টি জেলায় আমরা উপহার দেব জননেত্রী শেখ হাসিনাকে। কেন উপহার দিতে পারতেছি, কারণ আপনি জানেন আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের এই হবিগঞ্জ তিনের নৌকার মাঝি আলহাজের দুকের আবু জাহের এমপি মহোদয় সাংগঠনিকভাবে উনি আমাদের সভাপতির দায়িত্ব অভিভাবকের দায়িত্ব নিয়ে আছেন, উনি অত্যন্ত রাজনৈতিকভাবে সুসংগঠিত একজন মানুষ, উনি আমাদেরকে একদম ওয়ার্ড পর্যায়ে মহল্লা পর্যায়ে আমাদের প্রতিটা সেক্টর আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ প্রতিটা সংগঠনকে এমনভাবে সুসংগঠিত করে রাখছেন যারই রেজাল্ট আমরা বারবার আমরা ধারাবাহিকভাবে পাচ্ছি। আর আপনাকে এটা বলতে পারি, আপনি স্বাস্থ্যগঞ্জে ঘুরতেছেন হবিগঞ্জে ঘুরতেছেন, আমাদের এই যে আমার ওয়ার্ডে শুধুমাত্র আমার ওয়ার্ডে আমি 2008 থেকে 2018 সাল এই 10 বৎসর যে পরিমাণ উন্নয়ন করেছি সেটা দৃশ্যমান। আজকে আমার ওয়ার্ডে আপনি চিন্তা করতে পারবেন না, স্বাস্থ্যগঞ্জ পৌরসভার মূল রাস্তা 80 ফুট 82 ফুট 75 ফুট ডিভাইডার সহ রাস্তা হচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না আমার পাড়া মহল্লায় ড্রেনের পর ড্রেন, আরসিসির ড্রেন, রাস্তা মিটারের পর মিটার, কিলোমিটার প্রায় এনে এবারে যে বিদ্যুৎ কাট, কী বলবো আপনাকে, সর্বশেষ আমি এদেরকেও বলতে পারি আমাদেরকে শুধুমাত্র দুইটি অবহেলিত ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনা একটি উপজেলায় রূপান্তরিত করেছেন। আমরা এই ঋণ আগামী 30 তারিখ ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে উপহার দেবো এবং আমরা এটা বিশ্বাস রাখেন। এটা আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে এই জিনিসটি বলে দিতে চাই, স্পষ্ট বলে দিতে চাই, হবিগঞ্জ আরেকটি গোপালগঞ্জ, হবিগঞ্জের অপর নাম গোপালগঞ্জ, এই আমার বক্তব্য। ভিউয়ার্স, খুব সুন্দর একটি কনসেপ্টের মধ্যে চলে আসছেন আমাদের দুইবার নির্বাচিত সফল কাউন্সিলর জনাব খায়রুল আলম সাহেব যে কথাটা বলেছেন, 2001 সালে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করেছেন এবং 2008 সাল থেকে 2018 সালে দুইবার নির্বাচিত হওয়াতে উনি ওনার যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমরা বলবো যে ওনার যে 8নং ওয়ার্ডে যেই উন্নয়নের ধারাবাহিকতা হয়েছে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের অ্যাডভোকেট আবু জাহের সাহেবকে এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে।
যে আজকে উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, আমাদের পিছডালা পথ থেকে শুরু করে কালভার্ট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে আমাদের চিকিৎসা সাথে থেকে শুরু করে এডুকেশনের সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা সামনের দিকে নিয়ে আসছি। এবং আমরা এখানে একটু সফলতার পরিচয় আমরা এখান থেকে একটু খায়রুল ভাইকে বলতে হয় যে মানুষ যখন প্রথম নির্বাচন করে, নির্বাচন পাশ করার পরে যখন আবার দ্বিতীয় নির্বাচনে যখন পাশ করে, তখনই মানুষের অ্যাডভান্টেজের কথাটা তুলে ধরা হয়, মানে সুবিধার কথাটা তুলে ধরা হয়। তো আপনি যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক এবং আমাদের খেটে খাওয়া পরিশ্রমের একজন কাউন্সিলর, আপনি একবার নয় দুইবার নির্বাচিত আমাদের সফল কাউন্সিলর হিসাবে আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো, থাকবো না কো বদ্ধ করে, দেখবো একবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সেই সুবাদে আমি টেবিল টকশোতে মূল্যবান কনসেপ্ট আমাদের খায়রুল ভাই আপনি যে কথাটা তুলে ধরেছেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে আমাদের নৌকার কান্ডারি মাঝি হিসাবে আমরা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করার জন্য, অ্যাডভোকেট আবুজাহের হাতকে বলিষ্ঠ করার জন্য আমরা সফলতার পরিচয় দিব যার কনসেপ্ট আপনি তুলে ধরেছেন। আমি টেবিল টকশো শেষ প্রান্তে এসে একটি কথা বলবো, যেতে নাহি দিব এই সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই। অবশেষে টেবিল টকশো থেকে আমাদের বাংলাদেশ মাটি মানুষের নেতা অর্থাৎ খায়রুল আলম সাহেব কাউন্সিলর হিসেবে যে কথাটা তুলে ধরলেন, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ মাটি মানুষের নেতা আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল্লাহ শাহীন ভাইকে, এবং আমরা জামাল আহমদ দুলাল ভাইকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে টেবিল টকশোতে মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট অর্থাৎ জয়নাল সরকার ভাই যে কনসেপ্টগুলি তুলে ধরেছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টকশোতে অ্যাটেন্ড করেছেন আমাদের লিটন ভাই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বিল্লাল ভাই আটংওয়াড়ায় সাংগঠনিক সম্পাদক হিসাবে, এবং আমাদের গণ্যমান্য আরও বড় ভাইরা এখানে উপস্থিত আছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আপনারা যেভাবে গণমাধ্যমকে আমাদেরকে উৎসুদীপনা দিচ্ছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার জন্য ভিশন 21-41 সামনে রেখে আমরা আগামী একাদশ সংসদ নির্বাচনের মধ্যে আমরা আবারও প্রমাণ করে দেব নৌকার কাণ্ডারি আমাদের একমাত্র মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার বারবার দরকার এরই একটি কনসেপ্ট তুলে ধরেছেন আপনারা ক্রমান্বয়ে। সেই সুবাদে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে, এবং ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখা টানছি। ধন্যবাদ আমাদের কাউন্সিলর জনাব খায়রুল আলম ভাই, আপনি শুরুতেই যে কনসেপ্টগুলি তুলে ধরেছেন এবং আপনি ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনার কাণ্ডারি যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও আপনি সফলতার দ্বার প্রান্তে যে কনসেপ্টগুলি তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সুবাদে আমি টেবিল টকশো থেকে বিদায় রেখা টানছি। ভালো থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আজ রাত 10টায় আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন আমাদের অনলাইন চ্যানেল থেকে www.brightnews99 অনলাইন চ্যানেল থেকে। যত ইচ্ছা তত, যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গৌরী আছে ততদিন পর্যন্ত আমাদের সাক্ষাৎকারটি থাকবে বাংলাদেশ মাটি মানুষের নেতা অর্থাৎ খায়রুল আলম ভাই কাউন্সিলর এবং অন্যান্য যারা সম্মানিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিকরা আমার এই টেবিল টকশোতে কনসেপ্টে তুলে ধরেছেন। এবং প্রয়োজনে আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই সাক্ষাৎকারটি আজীবনের জন্য দেখে নেন, অথবা ফেসবুক পেজের মধ্যে আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন এবং আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এবং দ্বারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন এবং প্রতিধ্বনি শুনুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ খায়রুল ভাই, ধন্যবাদ।